प्लीज। हेलो गाइस, मैं हूँ आपका सबका जाहिद भाई। এই সময় তুমি শুরু করো। সারা রাত যাচ্ছে হচ্ছে মামা গার আর রাত্রে জার্নি। আমরা যাচ্ছি আট জন মিলে, এখানে আসছি, পিছনে সামনে আছে, সবাই মিলে যাইতেছে। এই মিহাটা কও না, এই আচ্ছা যাই হোক, ওরা ব্যস্ত আছে, তো সাদা থাকবেন। পিছনের দিকে আই না, ক্লাচ চালাই দে পিছনের দিকে। হ্যাঁ তো এবার আরে নাইম রে, তোতে আইলাম না রে বন্ধু, আমারে ছবি দিছি আমি কো এরা করে না কাজ ভাই। আমরা মাওয়াঘাট এসে পড়ছি, আজকে ওরে হিজা প্যান্ট খুলে দিছে আমরা স্বপ্নে পদ্মা সেতু, গরিবের পদ্মা সেতু। বর্তমানে করছে কি উড়ালো করতেছে
আমাদের মাছের বস্তা সরি মাছ বেগুনি একসাথে করছি বেগুন বেগুনি না বেগুন মাছ বেগুনি দুইটা বস্তা ও কাম অন কাটাগুলা আচ্ছা নাইম তোমার কেমন ফিলিং হইতাছে খায়া কাটাগুলা একটু জোস ভাই জোস ভাই কোনটা জোস ছিল লগে বিলে আছে এভরিথিং মাছটা কেমন ছিল অসাম অসাম ডিমটা ডিম ও মারাত্ত লেজের বর্তা আমি শেষ হয়ে গেছে ছবি তুলতে পারিনি লেজের বর্তা যে একটা ভাই হ্যাঁ ভাই খানা অসম অসম ছিল অস্থির আর এই মাছের টা এটাও ছিল মোটামুটি এই ছিল ভাই খানা কেমন হয়েছে ভাই বেশ খেয়ে যাচ্ছি কথা বলতে অসাধারণ অসাধারণ ভাই খানা কেমন হয়েছে অবশেষে আমার ইন্টারভিউটা নিলেন কোনটা কেমন বেশি ছিল ইলিশ মাছ দশে কত দিবেন দশে কত দশে নয় আচ্ছা আর লেজের বর্তাটা খানা কেমন ছিল আজকে মামা খানা কাটা জোরে বলে খেতে পারে নাম তো ভিতরে গুয়ে সব গেছে গা তাই সাজু ভাইয়ের মাছে কাটা ছিল যেটি সেগুলা মাছের সাথে খাই বলছে নাকি কাটাই মনে হয় না হিন্দত ভাই হিন্দত ভাই আপনি কিছু বলবেন আসলে কিছু বলার ভাষণ নেই আমার ভাষণ নাই না আমার কাছে আসলে এই মুহূর্তে কোনো ভাষণ নাই আচ্ছা কি আছে খাওয়াটা শেষ করে লই আপনি গেলে ভাষণের আওয়াজ শুনতে পাবে আচ্ছা আচ্ছা কিরকম আওয়াজ পড়তে পারে একটু এই লাইক ধরে আমি নামা দিকে নিয়ে এসেছি ডালটা কেমন ছিল আচ্ছা মাছ অলরেডি কিন্তু পুরোপুরি উঠে নেই সময় লাগবে আধা ঘন্টা এটা হচ্ছে মাওয়াঘাটের একটু বাম সাইডের একটু কাছের দিকে ওখান দিয়ে সূর্য উঠবে সূর্য অপেক্ষায় আছি যদিও অতক্ষণ থাকবো না আমরা ওই যে এই সাইডে সুন্দর সুন্দর দেখা যাইতেছে তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি অনেক কাল রাত রেখে আমরা এখানে তো সবাই খুবই টায়ার্ড আমরা এখন চলে আমাদের গাড়ি এসে পড়ছে আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো সবাই খুবই টায়ার্ড
Yeah.